হ্যালো প্রিয় ছাত্রছাত্রী ক্লাস টুয়েলভের, তোমরা নিশ্চয় অঙ্ক প্র্যাকটিস করে যাচ্ছ। অঙ্ক প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে থাকলে কী হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে অঙ্কগুলো দেখে। এগুলো তোমরা লোড করে রাখো ভবিষ্যতের জন্যে। যদি তোমরা এগুলো তো না পারো, যদি পিছিয়ে থাকো, তাহলে কী হবে, এগুলো পরে তোমরা দেখতেও পারবে যে কীভাবে করা হয়েছে। আমার ভয়েসও রেকর্ড থাকবে এবং তোমরা এখান থেকেও দেখতে পারবে যে কীভাবে তোমাদের অঙ্কগুলো করা হয়েছে, ঠিক আছে? তখন তোমাদের মিলিয়ে নিতে পারবে এবং তাতে অনেক ইম্প্রুভ করবে তোমাদের অঙ্ক করার ধরনটা, ঠিক আছে? আর তোমাদের যে আমি বলেছি, আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং নিজের বন্ধুবান্ধবকে জানানোর কথাটা মাথায় রেখো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং কমেন্ট করো। তোমাদের প্রবলেম থাকলে, তোমরা যদি না পারো, তোমাদের টিচার বা গার্জেনকে বলো, তাদের কাছ থেকে জেনে নিয়ে কমেন্ট করবো, তাদেরকে কমেন্ট করতে বলো, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের অসুবিধা কোথায়, ঠিক আছে? বা তোমাদের উৎসাহটাও আমি বুঝতে পারি। আরেকটা হচ্ছে, তোমরা সাবস্ক্রাইব করো যাতে তোমরা সবসময় অঙ্কগুলো পেতে পারো, ঠিক আছে? আমি তোমাদের করতেই থাকবো, তোমরা করো চাই না করো, আমি সমস্ত অঙ্কই করে দিতে থাকবো এবং সেটা আমার আনন্দের হবে। এই বুড়ো বয়সে এসে তোমাদের অঙ্ক করিয়ে তোমাদের সাহায্য করতে পেরে আমি খুব খুশি হতে পেরেছি, ঠিক আছে? অঙ্কটা একটা দিচ্ছি, একই প্রশ্ন করার অঙ্ক, 33 নম্বর, তাতে দেওয়া আছে প্রমাণ করতে দেওয়া আছে। কী প্রমাণ করতে দেওয়া আছে? ইন্টিগ্রেশন অফ কস এক্স বাই রুট ওভার 1 + sin x dx ইকুয়াল টু 2 × sin x/2 + cos x/2 + c, এটা প্রমাণ করতে হবে। এই যে অঙ্কটা আছে, এটা প্রমাণ করতে দেওয়া আছে, ঠিক আছে? এবার তোমাদের আমি শুরু করছি বামপক্ষ। বামপক্ষটা নিয়েছি, বামপক্ষটা কস এক্সকে যদি আমি কী করতে পারি বলো, cos x 2 x/2, কস 2x সমান কী জানি আমরা, cos² x - sin² x, তাই তো? ট্রিগনোমেট্রিতে পড়েছো, সেটাই আমি করেছি, cos² x / 2 - sin² x / 2 বাই 1টা কী করতে পারি, এটাকে আমি আমাকে সিম্পলিফাই করে নিতে হচ্ছে আগে। 1টা কী করতে পারি, sin² x / 2 + cos² x / 2 1, আর সাইন এক্সটা কী করতে পারি, 2 sin x / 2 cos x / 2। কেন করলাম, এটা সিম্পলিফাই করার জন্য করলাম। তারপরে কী হয়েছে, এটা cos² - b² ফর্মুলা চলে এসছে, এই জিনিসটা এসছে কি, cos x / 2 + sin x / 2 × cos x / 2 - sin x / 2। নিজে কী হচ্ছে না, √sin x + sin x / 2 + cos x / 2 2। এখানে একটা তোমার কেটে যাচ্ছে, sin x / 2 cos x / 2 sin x / 2 + cos x / 2, নিচে sin x / 2 + cos x / 2, এটা কেটে গেল, থাকলো কি, cos x / 2 - sin x / 2 থাকলো। তো ইন্টিগ্রেশন অফ cos x / 2 - sin x / 2 dx, ঠিক আছে? এই পর্যন্ত আমরা এলাম। নেক্সট কী করছি না, দুপাটে ভাগ করে নিলাম, ইন্টিগ্রেশন অফ cos x / 2 dx - ইন্টিগ্রেশন অফ sin x / 2 dx ইজিক্যাল টু কী হচ্ছে না, কসকে সাইনকে ডিফারেন্সিয়েট করার কস পাই, সাইনকে ডিফারেন্সিয়েট করে আমরা কস পাই, কাজে cos x / 2কে আমি ইন্টিগ্রেট করলে কী পাবো, সাইনই পাবো। এবং আমার যে চিহ্নটা কী হচ্ছে না, এখানে চিহ্ন কোনো পাল্টাচ্ছে না, sin x / 2 / 1/2, এখানে x / 2 আছে বলে নিচে বাই হাফ করলাম, মাইনাস এখানে কী আছে, সাইনকে কসকে ডিফারেন্সিয়েট করলে সাইন হয় এবং সেটা মাইনাস হয়, সেই জন্য একটা মাইনাস এখানে দেওয়া নেই, একটা মাইনাস নিলাম, cos x / 2 / 1/2 প্লাস সি, ঠিক আছে? প্লাস সি আমার ইন্টিগ্রেশন হয়ে গেল, সিম্পলিফাই করে নিচ্ছি। সিম্পলিফাইটা কী না, এই হাফটা আছে 2 উপরে চলে গেল, 2 = 2 sin x / 2 + 2 cos x / 2 + c = 2 কমন নিলাম, sin x / 2 sin x / 2 + cos x / 2 + c, এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? এবার নেক্সট আমি যাচ্ছি এক অন্য অঙ্কে, 35 নম্বর অঙ্ক, তাতে কী বলেছে, প্রমাণ করো যে ইন্টিগ্রেশন অফ cos x / 2 cos 2x cos 4x dx = sin 6x / 12 + sin 2x / 4 + c, এটা প্রমাণ করতে হবে। তাহলে বামপক্ষ থেকে আমি শুরু করব, বামপক্ষে আমার কী আছে, হাফ
ইন্টিগ্রেশন অফ টু সাইন এক্স বাই টু কস এক্স টু এক্স কস ফোর এক্স ডিএক্স। এটাকে আমি কী করবো, দেখো কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বিতে যাবো, টু নিলাম সেই জন্যে টু কস এ কস বি। এটা কী হচ্ছে, টু কস এ কস বির অবস্থায় এসছে, আমি সেই জন্য টু কস এ কস বির অবস্থা নিয়ে গেলাম। তাহলে সেটা কী হবে, না কস এ প্লাস বি, কস এ প্লাস বি মানে জানো তোমাদের মনে আছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি প্লাস কস এ মাইনাস বি। কস এ মাইনাস বি মানে কী হচ্ছে, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে মাইনাস সাইন এ সাইন বি আর প্লাস সাইন এ সাইন বি কেটে গেল, থাকলো কি কস এ কস বি। সেগুলো আমি আর ভেঙে আমি করছি না, তার কারণ তারা অঙ্কটা আরও লেংথেন হয়ে যাবে। কস এ কস বি তোমাদের এখানে সেটা দেখানো হয়নি আর কি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি কী এলো, তারপরে হাফ, তারপর আসছে হাফ কস সিক্স এক্স প্লাস কস মাইনাস টু এক্স। কিন্তু কসের যে কোনো মাইনাস, কস মাইনাস থিটা যেগুলো একটু কস থিটা, কস মাইনাস টু এক্স মানে কস টু এক্স হয়ে গেল, ঠিক আছে। নিচে কী আসছে, হাফ ইজিক্যাল টু হাফ ইন্টিগ্রেশান অফ কস সিক্স এক্স ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রেশান অফ কস টু এক্স ডিএক্স। এটা হচ্ছে ইন্টিগ্রেশান অফ কস টু এক্স ডিএক্স, ঠিক আছে। নেক্সট হাফ সাইন সিক্স বাই সিক্স প্লাস হাফ সাইন টু এক্স বাই টু প্লাস সি, ঠিক আছে। এটা আমি ইন্টিগ্রেট করে পেয়ে গেলাম, খুব সহজেই পাওয়া যায় এটা। তারপরে কিছু ইজিক্যাল টু সাইন সিক্স এক্স বাই টুয়েলভ, সিক্স ইন্টু টু টুয়েলভ হলো প্লাস সাইন টু এক্স বাই ফোর প্লাস সি সমান ডান পক্ষ, সমান ডান পক্ষ প্রুভড হয়ে গেল, এটা প্রুভ লিখে দিয়েছি। তাহলে অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্কটা দেখো কী আছে, থার্টি এইট অঙ্ক দেওয়া আছে কি, মাইনাস ফোর টু বিন্দুগামী কোনো বক্রের, বিন্দুগামী কোনো বক্রের এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা টু এক্স প্লাস ওয়ান হলে বক্রের সমীকরণ নির্ণয় করো। এখানে একটা প্রবণতা বলতে তোমরা জানো যে সেখানে ট্যান থিটা মানে ডিওয়াই ডিএক্স, প্রবণতা হচ্ছে ডিওয়াই ডিএক্স কোনো বক্রের প্রবণতা। তুমি যখন ক্যালকুলাসে যাচ্ছ প্রবণতা হচ্ছে ডিওয়াই ডিএক্স বা সেখানে ট্যান থিটা বার করতে প্রবণতা। তো ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু কী বলেছে, টু এক্স প্লাস ওয়ান, এবং বক্রটা কার্ভটা কোন দিকে, মাইনাস ফোর টু বিন্দুগামী আর ট্যানজেন্ট স্পর্শক হচ্ছে, স্পর্শটা কোথায় হয়েছে, এক্স ওয়াই বিন্দুতে হয়েছে, ঠিক আছে। সেই জন্য এখানে দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান। এখানে সমাধানে কী দিচ্ছি, সমাধান দিচ্ছি কি, এখানে স্পর্শকের প্রবণতা, স্পর্শকের প্রবণতা ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। প্রশ্ন অনুযায়ী ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু, প্রশ্ন অনুযায়ী ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু কী করেছি, টু এক্স প্লাস ওয়ান, টু এক্স প্লাস ওয়ান বা ডিওয়াই ইজিক্যাল টু টু এক্স প্লাস ওয়ান ডিএক্স, উভয় পক্ষের সমাকলন করছি এবারে কি, ডিওয়াই ইজিক্যাল টু টু এক্স প্লাস ডিএক্স উভয় পক্ষের সমাকলন করে পাই ওয়াই ইজিক্যাল টু ওয়াই ইন্টিগ্রেশন অফ ডিওয়াই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান ডিএক্স। তারপর কী করছি দেখো, ইজিক্যাল টু ওটাকে আমি ভেঙে দিলাম দুটো পার্টে, টু এক্স একদিকে একদিকে ওয়ান নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন অফ টু এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বা কী করছি দেখো, ওয়াই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ ডিওয়াই মানে ওয়াই হয়ে গেল ইজিক্যাল টু টু এক্স স্কোয়ার বাই টু, এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স প্লাস এক্স। এখানে যদি আমি এক্স টু এক্স আছে, টুটু তো বাইরে থেকে গেল, এক্সে ইন্টিগ্রেট করলে পরে কী হয়, এক্স স্কোয়ার বাই টু হয় প্লাস এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স এসে গেল, ঠিক আছে, এখানে এক্স এসে গেল প্লাস সি, এটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, যেখানে সি সমাকলনের ধ্রুবক, আমি লিখেও দিয়েছি সমাকলনের ধ্রুবক, ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু বা ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি, ওখান থেকে পেলাম এক নম্বর সমীকরণ, ঠিক আছে। ইজিক্যালটা পাচ্ছি আমি এক নম্বর সমীকরণ। এবার কী হচ্ছে, বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই, ওয়াইটা আমি করলাম কি, ডান দিকে নিয়ে গেলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো,
এই বক্র -4, 2 বিন্দুগামী কেন এটা আমি বসাবো বিন্দুটাকে এই পয়েন্টটাকে এই জন্যে সি এর মান আমাকে বার করতে হবে অতএব -4² এখানে এক্স -4গুলো আছে -4² + -4 -2 y এর মান দেওয়া আছে 2 - 2 বসালাম প্লাস সি ইকুয়াল টু 0 আর 16 - -4 - 2 + c = 0 c = 0 10 + c = 0 অতএব c = -10 হ্যাঁ অতএব একে সি এর মান বসিয়ে পাই y = x² + x = -10 তাহলে y = x² + x - 10 এটা আমার অ্যান্সার অ্যান্সার লিখেও দিয়েছি এটা নির্ণয় বক্র ঠিক আছে নেক্সট আমি কোশ্চেন নাম্বার 40 যাচ্ছি কোশ্চেন একই প্রশ্ন বলা কোশ্চেন নাম্বার 40 কী হচ্ছে dy dx = 3√x - 1/√x হলে y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো দেওয়া আছে কি দেওয়া আছে y = 12 এবং x = 4 এটা দেওয়া আছে সমাধান করছি কী করছি প্রদত্ত dy dx প্রদত্ত আছে dy = 3√x - 1/√x আর dy = 3√x - 1/√x dx উভয় পক্ষে সমাকলন করছি এবার আমি কী করছি সমাকলন করতে হবে তাহলে আমি একটা ইকুয়েশনে যাব y এর মানটা ওখান থেকে পেয়ে যাব ইন্টিগ্রেশন অফ ও dy = ইন্টিগ্রেশন অফ 3√x - 1/√x dx এটা আমার ইন্টিগ্রেট করলে কী হচ্ছে এটাকে আমি সিম্প্লিফাই করে নিলাম আরও ইন্টিগ্রেশন অফ 3x⁻¹ √x মানে x⁻¹ dx মাইনাস 1/√x মানে ইন্টিগ্রেশন অফ x⁻¹ dx ঠিক আছে এটা আমি লিখে দিলাম আগে তারপরে ওটাকে জাস্ট ইন্টিগ্রেট করে নিচ্ছি আর y = কী হচ্ছে 3 × x⁻¹ + 1 নিচেও ½ হবে x⁻n থাকলে কি বলেছি n+1/n+1 সেরকমভাবে হলো -x⁻¹ + 1 - ½ + 1 প্লাস সি হয়ে গেল এবার কী হচ্ছে 3 = 3 × 2/3 এখানে কী হয়েছে 3/2 সেটাকে আমি ঘুরিয়ে লিখে দিলাম তাহলে 2টা উপরে চলে যাবে নিচে 3 হয়ে যাবে তাই না এখানে যদি আমি করি 3/2 হয় প্লাস করে দিলে পরে আর x³ 3/2 হয় -2 x⁻¹ x⁻¹ + 1 = ½ হয় ঠিক আছে আর এখানে -½ + 1/2 হয় হাফের 2টাও উপরে চলে গেল উপরে চলে গেল এখানে 2 লিখে দিয়েছি প্লাস সি এখানে বা y = 2x⁻¹ এখানে 3 কেটে গেল 2x³ 3/2 -2x⁻¹ + c এটা 1 নম্বর সমীকরণ লিখলাম কিন্তু যখন x = 4 একটা পয়েন্ট দেওয়া আছে x = 4 y = 12 এই মান 12 এই মান 1 নম্বরে বসিয়ে পায় কি পায় 12 = 12 দেওয়া আছে ওখানে 12 y এর মান 12 দেওয়া আছে 12 = 2 × 4² - 2 × 4 - 2 × 4³² - 2 × 4³½ + c এখানে তোমার 2 × 4টাকে আমি 2² করতে পারি 2² × 3/2 তাই না 3/2 দেওয়াই আছে আগে 2 কেটে গেল তাহলে 2³ হয়ে গেল -2 × 2² × ½ 2² 4টাকে 2² করে নিলাম ½ হলো প্লাস সি = কী আসছে 2 × 2³ - 2 × 2 এখানে 2 কেটে গেল
টু কেটে গেল, থাকলো শুধু টু প্লাস সি ইজিক্যাল টু, এখানে সিক্সটিন হয়, টু টু দি পাওয়ার ফোর হলো, টু ইন্টু টু কিউব হচ্ছে এইট, এইট এইটকে টু দিয়ে মাল্টিপ্লাই করলে সিক্সটিন হয়, মাইনাস ফোর প্লাস সি বা টুয়েলভ ইজিক্যাল টু টুয়েলভ প্লাস সি, অতএব সি ইজিক্যাল টু টুয়েলভ মাইনাস টি ইজিক্যাল টু জিরো, সি এর মান জিরো পেয়ে গেলাম, ঠিক আছে, সি এর মান জিরো পেয়ে গেলাম, সি এর মান জিরো পেয়ে গেলাম। অতএব এক নম্বর থেকে নির্ণয় সমীকরণ কী হচ্ছে, ওয়াই ইজিক্যাল টু টু ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি ওভার টু মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ ইজিক্যাল টু টু ইন্টু, দেখো এই থ্রি ওভার টুটাকে আমি কী করতে পারি, এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স, এটা মানে এই জিনিসটা, তাই না? তাই এটা হচ্ছে হাফ হচ্ছে, এটা হচ্ছে ওয়ান, ওয়ান প্লাস হাফ মানে থ্রি ওভার টু, এটাকে আমি ভাগ করে নিলাম উত্তর সঙ্গে মেলানোর জন্যই এভাবে আমি সাজিয়ে নিয়েছি, এবং রুট এক্স হয়েছে টু কমনই নিয়েছি, রুট এক্স এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট এক্স, তারপর কী আসছে বা ওয়াই ইজিক্যাল টু টু রুট এক্স কমন নিলাম, টু রুট এক্স কমন নিলাম, তা থাকলো এক্স মাইনাস ওয়ান, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দীর্ঘ উত্তর ধর্মী প্রশ্ন, এবার ওই প্রশ্নমালারই ওটা গেল, একটা অঙ্ক গেল সংক্ষিপ্ত উত্তর ধর্মী, চার নম্বরের অঙ্কগুলো, এবার হচ্ছে পাঁচ নম্বরের অঙ্ক, দীর্ঘ উত্তর ধর্মী অঙ্ক চার নম্বরের অঙ্ক, দেখো দীর্ঘ উত্তর ধর্মী চার নম্বরের অঙ্ক, প্রমাণ করো, প্রমাণ করতে দেওয়া আছে কি, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স সাইন টু এক্স সাইন থ্রি এক্স ডিএক্স, সাইন এক্স সাইন টু এক্স সাইন থ্রি এক্স ডিএক্স ইজিক্যাল টু, এটা প্রমাণ করতে হবে কি, মাইনাস ওয়ান ওভার ফর্টি এইট সিক্স কস টু এক্স থ্রি কস ফোর এক্স মাইনাস টু সাইন সিক্স এক্স প্লাস সি, ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তো আমি বামপক্ষ থেকে শুরু করলাম, কী অঙ্কটা দেওয়া আছে, না বামপক্ষ থেকে আমার শুরু করা মানে আমি প্রথমে কী করতে হবে, আমাকে অঙ্কটাকে তৈরি করে নিতে হবে, কোনো অঙ্কই মানে ইন্টিগ্রেশনের অঙ্ক সাজানোভাবে থাকে না, সাজিয়ে নিতে হয় যাতে আমি ইন্টিগ্রেট করতে পারি, ডিফারেন্সিয়েশনও কোনো কোনো ক্ষেত্রে সাজাতে হয় তারপরে আমি ডিফারেন্সিয়েট করি, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে সাজিয়ে নিতে হয়, তাই না, যে অ্যান্সার করবে তাকে সাজিয়ে নিতে হবে। এখানে হচ্ছে কি, ওয়ান ও হাফ ইন্টু টু সাইন এক্স সাইন টু এক্স আর সাইন থ্রি এক্সটা আমি বাইরে রেখে দিলাম ডিএক্স, এই অঙ্কটা আগে করব তারপর এটা পরে করা যাবে। এটা সমান কত হচ্ছে, সাইন এক্স সাইন টু এক্স সমান আমরা কী জানি, না দেখো টু সাইন এক্স সাইন টু এক্স, তাহলে কী জানি যে কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি সমান কিন্তু জানো তুমি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তারপর কী দিয়েছি মাইনাস কস এ প্লাস বি, এটা হচ্ছে কি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, মাইনাস সাইন এ সাইন বি আর মাইনাস প্লাস সাইন এ সাইন বি হয়ে গেল, কিন্তু কস এ কস বি কেটে গেল, তাই না, তাহলে প্লাস সাইন এ সাইন বি এখানেও প্লাস সাইন এ সাইন বি, তাহলে টু সাইন এ সাইন বি হয়ে গেল, এখানে টু সাইন এ সাইন বি হয়ে গেল, এভাবে আমি তৈরি করে নিলাম অঙ্কটা, দিয়ে কী হলো এখানে সাইন থ্রি এক্সটা ছিল এখানে লিখে দিলাম ডিএক্স, ঠিক আছে, এটা লিখে দিলাম ডিএক্স হলো। নেক্সট হাফ ইন্টিগ্রেশন অফ, এটা করলে কী হয় কস মাইনাস এক্স হলো, আর এটা কী হচ্ছে না কস থ্রি এক্স, টু এক্স প্লাস এক্স সমান থ্রি এক্স হয়ে গেল, সাইন থ্রি এক্স বাইরে থাকলো ডিএক্স। নেক্সট হাফ কস এক্স, কস মাইনাস এক্স মানে কস এক্স, কস মাইনাস থিটা মানে কস থিটা, এখানে কসের ক্ষেত্রে সাইন হলে পরে আবার মাইনাস সাইন থিটা হতো, কিন্তু কসের ক্ষেত্রে বাইরে মাইনাস বেরোয় না, ওখানে মাইনাসের কোনো মূল্য নেই, মাইনাসটা মাইনাস এক্সও যা কস এক্সও একই একই ভ্যালু পাওয়া যাবে, এখানে হচ্ছে কস এক্স সাইন থ্রি এক্স, কস এক্স সাইন থ্রি এক্স ডিএক্স, কস এক্স সাইন থ্রি এক্স ডিএক্স, আর দুটো পার্টে ভাগ করেছি, কস এক্স সাইন থ্রি এক্স ডিএক্স করলাম একটা পার্টে, আর একটা পার্টে কী করলাম, দেখো এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট এখানে আমি দিয়েছি, তাই না, মাইনাস কস থ্রি এক্স সাইন থ্রি এক্স ডিএক্স, দুটো পার্টে ভাগ হয়ে গেল। তাহলে ফার্স্ট পার্টে কী হলো, ফার্স্ট পার্টে হচ্ছে এটাকে আবার আমি ওয়ান ফোর্থ করে টুটা ভিতরে ভরে নিলাম, টু কস এক্স সাইন থ্রি এক্স, টু কস এক্স সাইন থ্রি এক্স, এটা কেন করলাম, আবার একই অবস্থায় যাচ্ছি, কী নেবে সাইনে যাচ্ছি, দুটোই কস দুটো সাইন থাকলে আমাকে কসে রাখতে হতো, একটা কস একটা সাইন আছে,
কাজে আমাকে কি হবে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বিতে গেলাম, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি কী জানো তোমরা? সাইন এস কস বি প্লাস কস এ সাইন বি, আর এটা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, মাইনাস কস এ সাইন বি, তাই না? তাহলে মাঝে এখানে মাইনাস দেওয়া আছে বলে মাইনাস কস এ সাইন বিটা প্লাস কস এ সাইন বি হয়ে গেল, সাইন এ কস বিটা কেটে গেল, দিয়ে তোমার এই জিনিসটা এটা এসে যাবে। আর এই অঙ্কটা কী হলো? টু কস এ কস বি, টু সাইন এ সাইন বি। এখানে সাইন এ তুমি আগে লিখো তাহলে কি, টু সাইন এ সাইন বি মানে সাইন টু এ, সাইন টু এ, তার মানে এখানে সাইন টু এ মানে সাইন থ্রি এক্স প্লাস থ্রি, টু ইন্টু থ্রি এক্স, টু ইন্টু থ্রি এক্স মানে কী হচ্ছে সিক্স এক্স। আর এটাকে আমি তোমাকে তো বলেই দিলাম। এবার দেখো ওয়ান ফোর্থ এটা আমি থার্ড ব্র্যাকেটের বাইরে রেখেছি, ঠিক আছে? তারপরে কী করছি, সাইন ফোর এক্স ডিএক্স, সাইন ফোর এক্স ডিএ, ফোর এক্স হচ্ছে ডিএক্স, দুটো পার্টে ভাগ করলাম, মাইনাস মাইনাস, আর এখানে তোমার মাইনাস আসছে একটা, এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস মাইনাস টু এক্স হলো, তাহলে বাইরে নিয়ে এলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস সাইন টু এক্স ডিএক্স, প্লাস সাইন টু এক্স ডিএক্স, প্লাস হলো এখানে, মাইনাসটা বাইরে এসে প্লাস হয়ে গেল, ঠিক আছে? কসে কস হলে পরে কিন্তু মাইনাসটা বাইরে আসার কোনো প্রশ্ন ছিল না। নেক্সট কী হচ্ছে, ওয়ান ফোর্থ থার্ড ব্র্যাকেট মাইনাস ইজিক্যাল টু কী হলো না, মাইনাস ফোর এক্স মাই ওয়ান ফোর্থ মাইনাস কস ফোর এক্স বাই ফোর, এটাকে আমাকে ইন্টিগ্রেট করলে পরে এটাই পাচ্ছি, এটাকে ইন্টিগ্রেট করলে কী পাচ্ছি মাইনাস কস টু এক্স বাই টু, আর এটাকে ইন্টিগ্রেট করলে কী পাচ্ছি মাইনাস, বাইরে ছিল ভিতরে একটা ব্র্যাকেটের মধ্যে মাইনাস, এটাকে দিয়ে নিলাম কস সিক্স এক্স বাই সিক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম প্লাস সি হলো, ঠিক আছে? তারপরে ওয়ান ফোর্থ ইজিক্যাল টু ওয়ান ফোর্থ থার্ড ব্র্যাকেট মাইনাস থ্রি, থ্রিটা কোথা থেকে এলো, থ্রি কস ফোর এক্স মাইনাস, এখানে দেখো সিম্পলিফাই করে নিলাম, তাই না? সিম্পলিফাই করে আমি লসাগুটা কত করেছি, টুয়েলভ করেছি, লসাগুটা টুয়েলভ হয়েছে, তাহলে ফোর দিয়ে ডিভাইড করলে থ্রি আসে, সেই থ্রিটা আমি এখানে মাইনাস থ্রি কস ফোর এক্স করেছি, টু দিয়ে ডিভাইড করলে সিক্স হয় মাইনাস সিক্স কস টু এক্স, আর সিক্স দিয়ে ডিভাইড করলে কী হয় টু হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস টু কস সিক্স এক্স, ঠিক আছে? কাজে এই লাইনটার অঙ্ক হয়ে গেল প্লাস সি ইজিক্যাল টু, ফোর আর টুয়েলভ মাল্টিপ্লাই করলে কত হয় ওয়ান ওভার ফর্টি এইট, মাইনাসগুলো আমি সব বাইরে নিয়ে এলাম, তাহলে মাইনাস ওয়ান ওভার ফর্টি এইট, থার্ড ব্র্যাকেট দিয়ে থ্রি কস ফোর এক্স প্লাস সিক্স কস টু এক্স, আর এখানে তো মাইনাস বাইরে নিয়েছি বলে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস কস সিক্স এক্স প্লাস সি, ঠিক আছে? এবার নেক্সট কী আছে, মাইনাস ওয়ান ওভার ফর্টি এইট থার্ড ব্র্যাকেট সিক্স কস টু এক্স, সিক্স কস টু এক্স প্লাস থ্রি কস ফোর এক্স, মানে সাজিয়ে নিলাম এটাকে আর কি, কস টু এক্সটা আগে নিয়ে এলাম, সিক্স কস টু এক্স কেন নিলাম না, এটার তোমার কোফিসিয়েন্টটা বেশি আছে বলে সিক্স কস টু এক্স করে নিলাম, প্লাস থ্রি কস ফোর এক্স মাইনাস টু কস সিক্স এক্স, এরকম করে তোমার চেঞ্জ করতে হবে তার কোনো মানে নেই, এটা তোমার চেঞ্জ আমি করে দিয়েছি, তোমরা এখানেও ক্লোজ করে দিতে পারো অঙ্কটাকে, এই অবস্থায় নিয়ে এসে এখানেই শেষ করে দিতে পারে, এটাই অ্যান্সার হয়ে যেতে পারে প্লাস সি, এটা হলো প্লাস সি সমান, ও তোমার এখান থেকে প্রুভ করতে দেওয়া আছে, কাজেই তোমাকে ওই অবস্থায় নিয়ে আসতে হলো, প্রুভ করতে দেওয়া আছে বলে সমান ডান পক্ষ প্রুভড, ঠিক আছে? অঙ্কটা হয়ে গেল প্রুভড হলো, ঠিক আছে, ধন্যবাদ। তোমরা এবার আমাকে সাবস্ক্রাইব, তোমাকে আবার বলছি তোমাদেরকে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো নতুন নতুন অঙ্ক পেতে, অঙ্ক করে দিলেই তোমরা পেয়ে যাবে। তোমরা যদি আমার সঙ্গে এগিয়ে যেতে না পারো, ঠিক আছে, তোমরা লোড করে রাখো, ডাউনলোড করে রাখো, এবং প্রিন্ট আউটও পেতে পারবে। প্রিন্ট আউট পেলে পরে তোমরা করবে কি, সেটা তোমরা প্রিন্ট আউট রেখে দিলে পরে অঙ্কগুলো দেখে নিতে পারবে, আমার ভয়েস রেকর্ড হয়ে থাকবে, তোমরা যদি কম্পিউটার লোড করে রাখো তাহলে আমার ভয়েসটাও পেয়ে যাবে, ঠিক আছে? সেই ভয়েসের সঙ্গে সঙ্গে কীভাবে আমি অঙ্কগুলো করে দিচ্ছি বলে দিচ্ছি, তোমরা সেভাবে বুঝবার চেষ্টা করবে। অঙ্ক প্র্যাকটিস করলে তোমাদের অনেক বেড়ে যাবে, এ বোঝার ক্ষমতা, অঙ্ক করার ক্ষমতাও বেড়ে যাবে। প্রথম দিকে যে অঙ্কটা খুব শক্ত মনে হচ্ছে দেখবে, প্র্যাকটিস করতে থাকো, যারা সব সবাই তো একই মেরিটের হয় না, সবাই আইআইটিতেও চান্স পায় না বা নামি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজেও চান্স পায় না, কাজেই সব মেরিটের ছেলে আছে,
সব মেরিটের ছেলে থাকাতে যারা যেরকম সেইভাবেই তৈরি করো নিজেদিকে, এবং খাটো, খাটলে দেখবে অনেকের অনেক উন্নতি, যাদেরকে খুব দুর্বল মনে হচ্ছে তারাও অনেক উন্নতি করেছো, অনেক উন্নতি করতে পারবে, ঠিক আছে? উন্নতি করো, খাটো, যাতে ভবিষ্যতে একটা বেটার জব পেতে পারো, তার জন্যে নিজেকে তৈরি করো এখন থেকেই, ঠিক আছে? ধন্যবাদ।